প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইচ্ছাপোড়া এলাকায় ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিক রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন রাহানুমা সারা। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুর এলাকায় ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। সে সময় তিনি বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষা খাতে সবচাইতে বেশি উন্নয়ন হয়েছে বলে জানান। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তোমাদেরকে এই যে দোতলা ভবনটি করে দিয়েছে, কে করে দিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত বড় জায়গা, রাজুক থেকে এত বড় জায়গা কত, এক চার চৌরানব্বই আটানব্বই কাটা না একশো আটচল্লিশ কাটা জায়গা। আমার মনে হয় রূপগঞ্জে কোনো স্কুলে এত বড় জায়গা নাই, আছে? আমার মনে হয় না এত বড় জায়গা নাই, একশো আটচল্লিশ কাটা। অন্য অন্য জায়গায় দেখেছে আটানব্বই কাটা, একশো কাটা, একশো আটচল্লিশ কাটা দিয়েছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী এবং ভবনও দিয়েছে এবং কলেজ শাখাও দিয়েছে এবং প্রতি বছর আমাদের বই দেয় এবং কি আবার কি দেয়, উপবৃত্তি দেয়। সুতরাং সব কিছুতেই আমি মিলে মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাবান্ধব সরকার এবং শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি দীন মোহাম্মদ দিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব জিয়াউর হক, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদুসী আলম নীলা, রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া সহ আরও অনেকে। পরে উপজেলার হাটাবো এলাকায় মিঠাবো আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। মিঠাবো আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি আক্তার মিলির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদুসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আবু দাওয়াত মোল্লা সহ আরও অনেকে। রাহানুমা সারা, জিটিভি নিউজ।